Hey dear, welcome to British Medical Language Center and welcome to English with Rocky sir. By the way, today I'm here to talk about this. assalamu alaikum everybody. Today I'm here with you all guys. Writing class I also writing first. Fast class. Class number three. Right. I'll come to the tip personal opinion. My personal opinion is ইভেন যখন আমরা কথা বলি তখন এই বিষয়গুলি নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সে আজকের টপিক হচ্ছে কোনটা 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 আজকের টপিক হচ্ছে আজকের আজকের টপিকটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন মানে নিজের মতামত নিজের মতামত প্রকাশ করতে গিয়ে আমাদের কি কি বলতে হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস ই বলেন রাইট আহ ওকে ইন মাই ওপিনিয়ান আর ইন মাই ভিউ যেকোনো একটা দিয়ে আপনি কথাটা বলতে পারেন যেমন বললাম ইন মাই ওপিনিয়ন অর ইন মাই ভিউ মেন and women শুভ the same অপরচুনী লাইফস মানে আমার মতে হচ্ছে কি ছেলে এবং মেয়েদের থাকা উচিত একই ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত তাদের জীবন তাহলে কি বললাম শুড হ্যাভ দাঁড়ি ইটস ভেরি গুড from মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কি বললাম ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ Let's think about it from my personal point of view. From my personal point of view, our educational system should be computerized. Our educational system should be computerized. Okay. To my mind, academic, to my mind, everyone should be encouraged to stay in school until 18. মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকেরই উচিত হবে কি উৎসাহ দেয়া যাতে করে তারা স্কুলেই থাকে আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা স্কুল মানে হচ্ছে কি ষোলো বছর তো নাকি চোদ্দ বছর ওয়ান টু টু ইয়াস ফোরটিন টু ফিফটিন রাইট

যতটুকু আমি অবগত আছি যে বিষয়টা এমন তাই না অ্যাজ ফর অ্যাজ আই এম কনসার্ন সরি অ্যাজ ফর অ্যাজ আই এম কনসার্ন শপিং অনলাইন ইজ ভেরি কনভিনিয়েন্ট না আমি যতটুকু অবগত আছি বা মনে করি যে অনলাইন শপিংটা কি হচ্ছে বেশ সুবিধাজনক বলতে পারে আপনার কাছে খারাপ মনে হচ্ছে তখন অন্য কিছু ছেড়ে বলতে পারেন আমরা একটু পরে আবার ব্যাক আসবো যাতে করে অন্য কি করা যায় এগুলো দিয়ে আরো নতুন কিছু বাক্য বানিয়ে আমরা বলবো বলব পর এটা যেমন নো যতটুকু আমি জানি সে হচ্ছে আয়স কোর্স করছে ব্রিটিশ আমেরিকান আমরা এটা দিয়ে যেমন হচ্ছে আপনি বলতে পারেন ফার অ্যাজ আই

আমি অনেকের মতো আমি মনে করি যে একজন ফুল টাইম এর উচিত দশ ঘন্টা পড়াশোনা করা আল্লাহ এরপরে তার মধ্যে এটা এটা একটা সুন্দর একটা

এই পর্যন্ত যদি আপনি একটু পড়ে রাখেন তাহলে পার্সোনাল ওপেনিয়ান নিয়ে আমার মনে হয় না যে আর পার্সোনাল ওপেনিয়ান নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন তখন আর সমস্যা হওয়ার কথা আপনি আরো বেশি ইউজ করতে পারেন আর এগুলো নিয়ে তো আলাদা ক্লাসে আছে ফর এক্সাম্পল কিভাবে নেওয়া যায় প্রায় তিন চার ভাবে সেটা দেখানো হয়েছে কোন একটা ভিডিওতে মনে হয় আর এটা নিয়ে কথা বলছি না এর পরে যাচ্ছে কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং মানে একটা হচ্ছে পক্ষে আর একটা বিপক্ষে কথা এই ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড গুলা ইউজ করতে হয় সেগুলো নিয়ে আমরা যদি কথা বলি এটা হচ্ছে খুব ইজিক ইজিং যেমন সরি হোয়াইল দে ট্রাস্ট আদার তারা হচ্ছে কি একজন একজনকে বিশ্বাস করে না ভরসা করে না এবার এই হোয়াইল ইউজ করার পরিবর্তে আপনি কি দিতে পারেন নান দি লেস নেভার দি লেস দে দেওয়ার্ক টুগেদার ফর মেনি ইয়ার্স তারা হচ্ছে কি একজন একজনকে ভরসায় করে না তারপরে তারা অনেক বছর ধরে কি করেছে একসঙ্গে কাজ করেছে এখন অনেকের সমস্যাটা হয় আমি যদি আপনাকে একটু একটু আমরা এটা দিয়ে সেন্টেস লিখতে কিন্তু সকলেই অভ্যস্ত কিন্তু যখন আছে নাম দিলেস এন্ড নেভার দিলেস আসে তখন আমরা ভাবি এটা লিখবো কেমনি দেখুন আইস আইনসে কিন্তু আপনি লিখছেন কি পেন্সিল দিয়ে আপনি কাজ করবেন আপনি সেন্টেন্সটা হোয়াইল দিয়ে লিখলেন এবার টুক করে এটা মুছে দিয়ে কি করবেন নান দিলে লেভার দিলে একটা বসিয়ে দেবেন কিন্তু যদি শুধু বলা হয় নাম দিলে লেভার দিলে যে একটা বাক্য লিখুন তো আমরা ভাবি আমলা এটা কেমন কি খুবই যে আপনি কি করবেন হোয়াইল দিয়ে লিখুন অন দি আদার হ্যান্ড দিয়ে লিখুন জাস্ট টুক করে মুছে দিন আপনি লিখে দিলেন এইটা ফিজি ফিজি দেন

It is equal to chicken. Simply apply the one of However, we are learning English right now. It is While and where at. While and where and It is While it is true to say that the city is noisy, dirty, and overcrowded. এরপর আপনি ছোট্ট করে বলতে পারেন ইনফ্যাক্ট অর অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফার্স্ট টু ভিজিট মানে যদিও চিঠিটা খুবই নয় যে তারপরেও হয় না যে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং প্লেস টু ভিজিট যেমন গুলিস্তান এত 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 গ্যাঞ্জাপূর্ণ একটা শহর তারপরে আমাদের কি হয় ভালো লাগে যে যাই আমার একটু ঘুরে আসি বিষয়টা এমন আপনারা লিখতে পারেন এইভাবে আর ভোয়াইলে যদি আপনাকে আরো খুবই ইজি বাক্য বলি তাহলে এমন হবে ধরুন লার্নিং ইংলিশ টু মিউজিক হিজ ফ্রেন্ড ইজ ইংলিশ মুভি অন টেলিভিশন ইজি

দি ইজ এ গুড বয় যদি সে একজন ভালো মানুষ ছোট্ট একটু কি করে দেব গেছে এবার মানে গাড়িটা সবই ঠিক আছে মাঝে মাঝে একটু ব্রেক ধরে না মানে কি জীবনের হুমকি আছে সিলেটের অবস্থা তাই হলো হম আরো প্যাথিটি কেমন অনেকে কমপ্লেন করে না যে দো উই আর লার্নিং ইংলিশ উই ক্যান অতো হয় কেন বলি কারণ হচ্ছে মানুষ মনে করে যে দুই এক মাস ইংরেজি পড়লে শিখে একদম পাতা পাতা ফেলবে আসলে কি তাই বলুন তো যদি এতই ইজি হতো যে তিন মাস দুই মাস ইংরেজি শিখেই জাহাজ হয়ে যেতাম তাহলে বাংলাদেশে কোনো কিছু থাকত মানে বেকার থাকত জীবনেও না আর এটা না সম্ভব না এটা সময় লাগে এরপর ইনক্রেস্ট ওর বাইক যেকোনো একটা দিতে হবে আমি এখানে দুটো লিখেছি অবলিখে এবার পরীক্ষার হলে কিন্তু এটা লেখা যাবে না হয় এইটা আর নাহলে এইটা দুটো দেওয়া যাবে না শুধু বোঝানোর জন্য দিয়েছি

আহারে অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে হচ্ছে কি করতে পারলো না পরীক্ষা পাস করতে পারলো না ভেরি স্যাড ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইনস্পাইট অফ ডিসপাইট হুম আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন যার যেটা ভালো লাগে কি বলেন ইনস্পাইট অফ এন্ড ডিসপাইট ইনস্পাইট অফ লার্নিং ইংলিশ ইনস্পাইট অফ এটার পরে হচ্ছে যে শব্দটা আসবে ভার প্লাস আইএনজি আপনাকে আর না হলে হচ্ছে কি এটা নাউন বসাতে হবে আপনাকে না হলে কিন্তু হবে না সো ইন স্পাইট অফ লার্নিং ইংলিশ ইংলিশ শেখা সত্ত্বেও হি কুডেন গো টু ক্যানাডা সে ইংলিশে শেখা সত্ত্বেও সে ক্যানাডা যেতে পারল না হম আচ্ছা এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি এটা ডাবল চলে আসছে একই জিনিস দরকার নেই ভিডিওটা মনে হচ্ছে লং হয়ে যাচ্ছে আচ্ছা এই পর্যন্ত আছে ক্লাসটা শেষ করি আর এরপরে রিয়েলিটি বা যা যা আছে এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে গেলে ভালো হয় আমার কাছে মনে হচ্ছে তাহলে আজকে রিয়েলিটি পর্যন্তই মানে এই পর্যন্তই শেষ করি তো বলেন

So that's all for today. We're doing the real class.